Good morning, hi students. Welcome to the YouTube channel Shiksha Darshan. Today I shall discuss about the conjugation of verb. How we can conjugate any verb for developing our English language, English literature. প্রথমতে আমি এই ভিডিওবিল ইংরাজির ভিডিওবিল আমি ইংরাজিতে কই করে আসিল, কিন্তু আমার বহুতো অভিভাবকে মোক ব্যক্তিগতভাবে লগ ধরে কইছে যে ভিডিওবিল কিছুদিনের কারণে অসমিয়াত দিব লাগে, নহলে ছাত্রছাত্রীসকলে বুঝি নাপায়। সেই কারণে আমি আজি যত্ন করি যে আমি অসমিয়াত ভিডিওবিল দিন, যাতে গ্রামারের সকল কথাখিনি আমি অসমিয়াত ভালদরে বুঝাই দিব। গতি দর্শকসকল, ছাত্রছাত্রীসকল, আমি টেন্সর যে বারোটা ভাগ, আমার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এই বারোটা ভাগত আমি বারো ধরনের স্ট্রাকচারের মাধ্যমে প্রতিটি ইংরেজি ক্রিয়াপদর আমি রূপান্তর ঘটাম, আর প্রতিটি ক্রিয়াপদে আমার ইংলিশ লিটারেচারত আমার ইংরাজি কোয়া আর লিখাত যথেষ্ট পরিমাণে সহায় করে। গতি আমি কেনেকেনো এইবিল লিখিব পার, গতি প্রতিটি টেন্সর ভাগর যেনে প্রেজেন্ট টেন্সত তিনিটা ভাগ, প্রেজেন্ট টেন্সত যি আছে, পাস্ট টেন্সত যি আছে, ফিউচার টেন্সত যি আছে, এই তিনিটা ভাগরে আকৌ একটা ভাগর চারিটাকে আমার টাইপস আছে, ধরন আছে। কেনে যেনে প্রেজেন্ট টেন্সত আছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর তাতে যদি আমি সিং ভার্বটো, সিং ভার্বটো যদি আমি কনজুগেট করো, ধাতু রূপ করো, তেতিয়াহলে আমি আমার গোটেইখিনি পার্সনক লৈ আমি করে শিকিব লাগে, অকল আই বা হি বা সি বুলি কলে নহব। গতি সিং ভার্বটো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সত আমার কেনে হয়, যেনে আই সিং, আকৌ যদি আমি কন্টিনিউয়াস টেন্সত সিং ভার্বটো কনজুগেট করো, তেতিয়াহলে আই এম সিংগিং, আকৌ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত আমি কনজুগেট করো, তেনেহলে কি হব, আই হ্যাভ সিং স্যাং সাং, ভার্বর পাস্ট পার্টিসিপল আর হ্যাভ ভার্ব আহি গেল, ইয়াত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত এম আহি গেল আর সিং ভার্বর আই এন জি আহি গেল। তারপর আছে আই হ্যাভ বিন সিংগিং, আই হ্যাভ বিন সিংগিং, এইখানে। গতি এইখানে হব কি আমার যে আই সিং বলে কলে অকল নহব, আমি জানিব লাগবে যে আইর লগত আমি যদি উই কও, আমি কও, তেতিয়া আমি কম কি উই, ইয়াত যদি কও উই সিং প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সর, আর ইয়াত যদি কও আমি কি হব উই কলে কি হব উই আর, কারণ ভার্বর ফর্ম আমি তিনিটা ইয়াত ব্যবহার করিব লাগিব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত, এম ইজ আর পার্সন হিসাবে পড়িব। গতি আমি যদি আই কম, তেতিয়াহলে কি হব আই এম সিংগিং, আর যদি ইয়াত হি কম হি ইজ সিংগিং, যদি উই কম উই আর সিংগিং, দে আর সিংগিং, রাম ইজ সিংগিং, এনেকুয়া হব। গতি ইয়াতো ঠিক তেনেকুয়া হব, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সত আমি কম, তেতিয়াহলে কি হব আই সিং উই সিং দে সিং ইউ সিং হি সিংস সীতা সিংস,
এনেকুৱা হ'ল। গতিকে আমি তাৰপিছত গম যে আমি হেপবাৰ্গৰ ফৰ্ম আনিব লাগিব প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্সত, হেভ বা হেজ। আকৌ আহিব পাষ্ট টেন্সত কি আমাৰ হেপবাৰ্গৰ ফৰ্ম হেভ পাষ্ট টেন্সত। গতিকে এতিয়া আমি চিম্পল পাষ্ট টেন্স ক'ব লাগিলে কি হ'ব, আই চেং, এচ এ এম জি। চিং ভাৰ্বটো কেনেকুৱা হয়, চিং চেং চাং। গতিকে পাষ্ট টেন্স ক'ব লাগিব আই ৱাজ চিঙিং, আৰু পাষ্ট পাৰফেক্ট ক'ব লাগিলে আই হেড চাং, আৰু পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ ক'ব লাগিলে আই হেভ বিন চিঙিং। গতিকে ইয়াত অকল আই চেং বুলি ক'লে নহ'ব, হি চেং আৰু উই চেং, দে চেং, এনেকুৱাকৈ আমি প্ৰতিটো যিটো ছাবজেক্ট হ'ব এই ছাবজেক্টৰ লগত আমি কি ক'ম, আই চেং, হি চেং, উই চেং, দে চেং, ইউ চেং, এনেকুৱা। আৰু ইয়াত কি হ'ব যে আই আছে আৰু চিং ভাৰ্ব আছে। আই ৱাজ চিঙিং, আই ৱাজ চিঙিং, আৰু পাষ্ট টেন্সত আমি যেতিয়া গৈছোঁ তেতিয়া আহিব ইয়াত ৱেৰ, ৱাজ। গতিকে ভাৰ্বৰ ফৰ্ম এতিয়া পাষ্ট টেন্সত আহি গ'ল ৱাজ আৰু ৱেৰ। গতিকে আমি কি ক'ম, আই ৱাজ চিঙিং, হি ৱাজ চিঙিং, ৰাম ৱাজ চিঙিং, দে ৱেৰ চিঙিং, উই ৱেৰ চিঙিং, ইউ ৱেৰ চিঙিং, এনেকুৱা। আৰু পাষ্ট পাৰফেক্ট টেন্সত কি হ'ল, হেড ভাৰ্বৰ ফৰ্ম হেড আহি গ'ল আৰু চিং ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপলৰ ফৰ্ম আহি গ'ল। যেনে আই হেড চাং এ চং, হি হেড চাং এ চং, ৰাম হেড চিং চাং এ চং, দে হেড চাং এ চং, এনেকুৱা। আৰু পাষ্ট পাৰ্ফেক্ট টেন্সত কি হ'ল যে আই হেড বিন চিঙিং, আকৌ হেডৰ লগত ভি ভাৰ্বৰ ফৰ্ম বিনটো আহি গ'ল, পাষ্ট পাৰ্ফেক্ট টেন্স বাকী পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্ম ভি ভাৰ্বৰ ফৰ্ম আহি গ'ল হেড বিন। আই হেড বিন, উই হেড বিন, দে হেড বিন, ইউ হেড বিন, এনেকুৱা হ'ব। গতিকে আই হেড বিন চিঙিং, দে হেড বিন চিঙিং, ইউ হেড বিন চিঙিং, উই হেড বিন চিঙিং, ৰাম হেড বিন চিঙিং, এনেকুৱা হ'ব। তাৰপিছত আমাৰ আহি গ'ল ফিউচাৰটো, আমি ইয়াতে ক'ব পাৰিম বাৰু ফিউচাৰ। ফিউচাৰ, ফিউচাৰ ইনডেফিনিট টেন্স। গতিকে ফিউচাৰ ইনডেফিনিট টেন্সত আহি গ'ল কি, আমাৰ মন কৰিব লগা কথা যে চেল আৰু উইল, আকৌ ভি ভাৰ্বৰ ফৰ্ম বি আহি যাব হেল্পিং ভাৰ্ব হিচাপে, আৰু আহি যাব আমাৰ কি পাষ্ট পাৰ্টিচিপলৰ ফৰ্ম। যেনে আমি ফিউচাৰ ইনডেফিনিট টেন্সত কি ক'ম যে আই উইল চিং, আই উইল চিং, তাৰপিছত আই উইল, আই শ্যাল বি সিঙিং। এইটো আমি শ্যাল লিখিব লাগিব আইৰ লগত, আই শ্যাল সিং। আইৰ লগত উইল হ'ব যেতিয়া আমি জোৰ বুজাওঁ তেতিয়া উইল হ'ব, গতিকে আই শ্যাল বি চিঙিং। তাৰপিছত আমি লিখিম কি যে আই শ্যাল হেভ
sung. I shall have sung, shall be singing, shall sing. Future. Future হব কি I shall sing, he will sing. We will sing, they will sing. এনেকুৱা I shall be singing. Future continuous হব I shall be singing. We will be singing, they will be singing. Sita will be singing. এনেকুৱা আকৌ পাৰ্ফেক্টত হ'বকে শ্বেল হেভ সান আই শ্বেল হেভ সান উই উইল হেভ সান তাৰপিছত দে শ্বেল দে উইল হেভ সান ৰাম উইল হেভ সান এনেকুৱা তাৰপিছৰটো আজিকে পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাচ টেন্স আই shall have been singing. I shall have been singing. Perfect continuous tense. Sing verb কেনেকুৱা হৈছে আইৰ লগত shall হৈছে আৰু have been singing হৈছে যেনেকে কণ্টিনিউৱাছ টেন্সত আই হেভ বিন হৈছিল ইয়াত এনেকুৱা হৈছে কি আই শ্বেল হেভ বিন ছিংগিং উই উইল হেভ বিন ছিংগিং হি উইল হেভ বিন ছিংগিং দে উইল হেভ বিন ছিংগিং আই শ্বেল হেভ বিন ছিংগিং ঠিক তেনেকৈ আমি প্ৰতিটো ক্ৰিয়াপদৰ আমি এনেকুৱাকে বাৰটা ভাগতে আমি বাৰটা আমি এনেকুৱা বাক্য লিখিলোঁ গতিকে ভিউৱাৰ্ছ আমাৰ পিছত যিবিলাক আমি ছাবজেক্ট দিম সেইমতে আমি বিভাৰ্গৰ ফৰ্ম দিম আৰু বিভাৰ্গৰ ফৰ্ম দিয়াৰ লগে লগে আমাৰ গোটেই কথাটো সম্পূৰ্ণ হৈ যাব গতিকে আজিলৈ ইমানতে থাকিল বি হেলথি বি ৱেলথি এণ্ড ৱাইজ ধন্যবাদ